এখানে। হ্যাঁ শুধু দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো বাজি ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দর্শক, আজকে একটি খুবই দুঃখের একটি বিষয়। তো চিড়িয়াখানার ভিতরে হাঁটতে এসেছিলাম, হাঁটার সময় দেখতে পেলাম একটা কাঠ বিড়ালি এখানে মরে পড়ে রয়েছে। খুবই একটা দুঃখের বিষয়, এটা কীভাবে মারা গেল, অনেক বড় কাঠ বিড়ালিটা। এটা কিন্তু অন্য অন্য কাঠ বিড়ালির মতো না, যেমন একটা ডোরা কাটা কাঠ বিড়ালি আছে সেটার মতো না, এটা একটা ভেজি কালারের মতো কাঠ বিড়ালি। কাঠ বিড়ালির নামটা আমি সঠিক জানি না, কাঠ বিড়ালিটা কীভাবে মারা গেল, গাছ থেকে পড়েও তো এরা মরে না আমি জানি। আর একটা অসুস্থ না, যে অসুস্থ হলেও দেখতে তো হেলথ মানে স্বাস্থ্য টাস্থ্য ভালোই দেওয়া যায় মোটামুটি, একদম তরতাজা একটা কাঠ বিড়ালি। খুবই কষ্ট লাগছে কাঠ বিড়ালি দেখে, এটি এখানে পড়ে থাকলে হয়তো অন্য অন্য বিজি কুকুররা তাকে ছিঁড়ে খাবে। অলরেডি কিন্তু কুকুর খেতে শুরু করেছে, আগা থাকলে কিন্তু এরা কত দূরত্ব যে চলাফেরা করতো সেটা কিন্তু আপনারা ভালো মতো জানেন কাঠ বিড়ালিরা। তো দেখে দেখি কী করা যায়, একটু গর্ত করে মাটি দেওয়ার ব্যবস্থা করতে হবে। খুব কষ্ট লাগছে যে একটা প্রাণী পৃথিবীর কোনো মানুষের শক্তি নিয়ে তৈরি করবে, অথচ একটা প্রাণী কিন্তু মানে কী বলবো, বাড়ি দিলে মারা যায়, ঠিকই মারে নাই। এটা হয়তো আমার যতটুকু ধারণা স্পষ্টভাবে না হলো 90% আমি কাকের মানে বাড়ি বসছিল, মারাই গেছে। কাক কিন্তু এদের চিরশত্রু। তো এটাকে দেখি মাটি টাটি দেওয়া যায় কি না, পরিবেশ দূষণ থেকে বাঁচবে আর এটা রাত্রাটা একটু শান্তি পাবে। তরতা যা মনে হয় কিছুক্ষণ আগে মারা গেছে বুদ্ধ জিনিস। দেখি গাতা একটা করা যায় কিনা, ভাগ্য ভালো যে মাটিটা নরম, নাহলে বিপদে আসিল, একটু হাত দিয়ে করতে হবে। এটাকে এখন আমি নিব, অনেক বড় কাঠ বিড়ালটা। এটা এখানে রাখলাম, তো রাখার পরে দেখি, হ্যাঁ এটাকে মাটি দিয়ে দিলাম, যাক তাদের সব আপনাদেরকে বলতেছি প্রাণীদের প্রতি সদয় হন, প্রাণীদের প্রতি যদি আপনি ভালোবাসা দেখান আল্লাহ আপনাকে ভালোবাসা দেখাবে এবং যে কোনো বিপদ আপদ থেকে আপনিও রক্ষা পাবেন। তো দেখুন যা হোক মারা গেছে, একটা ব্যবস্থা করতে পারলাম। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।